বর্ডার গার্ড বাংলাদেশের অসামরিক পদে চাকরির নতুন বিজ্ঞপ্তি এখানে ষোলোটি পদে মোট উননব্বই জন লোক নিবে আবেদন শুরু বাইশ আট দুই আবেদন শেষ আঠাশ আট দুই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমাম আসন তিনটি অফিস সহকারী আসন ছয়টি এইচ এস সি তারপরে এখানে একজন নিবে চার নম্বর দেখতে পাচ্ছেন পাঁচজন এখানে আপনারা পদগুলো দেখে নিবেন কোন পদে আপনি আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন নয় নম্বরে অফিস সহায়ক পাঁচজন নিবে যে এস বা সহমানা পাস এখানে দেখে রাখাল আছে বাবুর্চি আছে মালি আছে পরিচ্ছন্নতা কর্মী আছে এখানে আপনারা দেখতে পারবেন শারীরিক যোগ্যতা এখানে আপনি আপনার শারীরিক যোগ্যতার সাথে মিলিয়ে নেবেন এখানে বয়স বৈবাহিক অবস্থা ভর্তির স্থান বা তারিখ রেজিস্ট্রেশনকৃত প্রার্থীকে ভর্তির স্থান বা তারিখ এস এম এস এর মাধ্যমে জানানো হবে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তার নমুনা এখানে দেওয়া আছে প্রথমে ট্রেড কোড এসএসসি বোর্ড কোড হোম ডিস্ট্রিক্ট কোড উপজেলা নেম ফ্রিডম ফাইটার কোড ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এখানে কোডগুলো দেওয়া আছে এই কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোড যেভাবে আপনি এস করবেন এই নমুনা এখানে দেওয়া আছে আপনি আস্তে আস্তে করে এগুলো দেখে নিবেন আপনার ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে পাবেন আর যদি হেল্প ডেস্ক আপনার দরকার হয় তাহলে এই নম্বরে কল দিয়ে এই নাম্বারে কল দিয়ে আপনি হেল্প ডেস্ক পেতে পারেন